माई सिम्पल लाइफ स्टाइले তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর মাঝখান দিয়ে দুই দিন ব্লগ করিনি। কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি, অন্য একটা কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এটা অর্ধেক হয়েই বন্ধ হয়ে গেছে, সেই জন্য দেইনি। তো আজকে আবার নতুন করে আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তো এখন সকালবেলা, আর আজকে বৃষ্টি নেই, রোদ উঠেছে, সকাল সকালে ভালোই রোদ উঠেছে, কিন্তু আবার মাঝে মাঝে মেঘলা ভাবটাও হয়ে যাচ্ছে। আকাশে কিন্তু মেঘ আছে, বৃষ্টি হতেও পারে। আর অনেকদিন পর রোদ পেয়ে আজকে আমাদের সব শুকানোর পালা। তো জামা কাপড় যা ছিল ঘরে সব উঠানে মেলে দিয়েছি, আর সোনার বাবা এখানে পাড়ার খাবারগুলো সব উঠানের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো, এই যে দেখো, সব পায়রার খাবারগুলো উঠানে রোদে দেওয়া হয়েছে। আর জামা কাপড়ের নমুনা দেখো পুরো উঠানে। এই যে দেখো, আবার ওই দিকেও আছে অনেকগুলো। আর আজকে বেশ গরম পড়েছে, একটু রোদ উঠাতেই কিন্তু গরম পড়ে গেছে, শুধু ঘাম হচ্ছে। এখানে কি কি আছে জানো পায়রার খাবারগুলোর মধ্যে? আরও দেখাচ্ছি, আরও কিছু বাকি ছিল দেওয়ার, রোদে দেওয়ার। তো সেগুলো আগে সবগুলো দিয়ে নিক, তারপর সবগুলো একসাথে দেখাবো। আর এখানে দেখো, এগুলো হচ্ছে কলাইয়ের ডাল, এগুলোর মধ্যে নোংরা ছিল, বেশি বালি ছিল, তো সেই জন্য এগুলো ধোয়া হচ্ছে, ধুয়ে তারপর রোদে দেওয়া হবে। এবার দেখো, এগুলো হচ্ছে জোয়ার, আর সামনের দিকে যেগুলো দেখা যাচ্ছে হলুদ কালারের, এগুলো হচ্ছে ভুট্টা ভাঙ্গা। দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখো ভুট্টা ভাঙ্গা, আর এগুলো হচ্ছে জোয়ার, আর এগুলো হচ্ছে কুসুম ফুলের বীজ, আর এটা হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা উপরের খোসা সহ আর কি, এর জন্য কালো কালো দেখাচ্ছে। এই যে কালোগুলো, এগুলো হচ্ছে মসুর ডাল খোসা সহ। আর এটা হচ্ছে বিউলির ডাল, না জানি কি এটা, বুঝতে পারছি না। আর এটা হচ্ছে কলাইয়ের ডাল, যেটা একটু আগে ধুয়েছে, দেখেছ তো। এগুলো হচ্ছে আমাদের পায়রার খাবার, আরও কিছু বাকি আছে, পরে দেওয়া হবে। তো আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে দেখো, আর এখানে কুকারে আমি আখড়ি সেদ্ধ করতে দিয়েছি, আখড়ি আর আলু সেদ্ধ দিয়ে আজকে ভাত খাওয়া হবে। তো এখন আমাদের সকালের খাবার হয়ে গেছে, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ কচু আর আলু কেটে রেখেছি, মাছ দিয়ে রান্না করব। এখানে মাছও আছে, মাছটাকে কেটে ধুয়ে রেখেছি। তো কচুগুলো সেদ্ধ করব, তারপর রান্নাটা বসাবো। কচুটা দেখো কিভাবে কেটেছি, যেগুলো বড় বড় কচু হয় না ওই কচুগুলো, তো এগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো আমি রান্না করতে গিয়েও রান্না করতে পারলাম না, হঠাৎ করে আবার মেঘলা ভাব করে বৃষ্টি আসতে শুরু করেছিল, পুষ্পবৃষ্টি হচ্ছিল। তো এখন আমি জামা কাপড়গুলো উঠাচ্ছি, আর সোনার বাবা পায়রার খাবারগুলো বোঝাচ্ছে, আর আমিও হেল্প করছি। যেগুলো এমনিতে শুকনো ছিল, রোদে দিয়েছি, তো সেইগুলো উঠিয়ে নিচ্ছি। আর যেগুলো ধুয়ে দেওয়া হয়েছে ওগুলো এখনও শুকায়নি, তাই উঠাতে পারছি না। আর এসব করতে করতে আবার কিন্তু রোদও উঠে গেছে, এখন দেখতে পাচ্ছে আবার রোদ উঠেছে। তো তখন দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি রান্না করতে গেছি, আকরি সিদ্ধ দিয়েছিলাম। তো ভাত আর আকরি সিদ্ধ করে আমরা সকালবেলার খাওয়াটা খেয়ে নিয়েছি। তো তারপর স্বর্ণর অনলাইন ক্লাস ছিল 11টার সময়, তো ওর অনলাইন ক্লাস করিয়েছি। তারপরে গিয়ে দেখতে পেয়েছো একটু আগে যে কচু আর মাছ রান্না, কচু দিয়ে মাছ রান্না করব, তো সেগুলো কেটে ধুয়ে সিদ্ধ টিদ্ধ করে রেখেছিলাম, তারপরে আর রান্না করতে পারিনি। তার কারণ হচ্ছে বৃষ্টি আসছিল, আসেনি, মানে আসতে লাগছিলো আর কি, ছোটো ছোটো ফোঁটা পড়ছিলো বৃষ্টির, পুষ্পবৃষ্টি যেটাকে বলে, সেটা হঠাৎ করে পুষ্পবৃষ্টি শুরু হয়ে গেল। তারপর দুইজন মিলে দৌড় মারলাম উঠোনে, আমি গিয়ে তাড়াতাড়ি করে কাপড় চোপড় উঠিয়ে নিলাম, আর ও পায়রার খাবারগুলো উঠাচ্ছিলো, যেগুলো এমনি শুকনো শুকাতে দিয়েছিলো সেগুলো উঠিয়ে রেখেছি দুজনে মিলেই। আর যেগুলো আজকে ধুয়ে দিয়েছে ওইগুলো
উঠাতে পার, ওইগুলো উঠাইনি, ওইগুলো উঠানোর আগেই বৃষ্টিটা আবার থেমে গেছে। তো যাই হোক, এখন আবার এগুলো শুকাতে দিয়েছি, এখন শুকাচ্ছে। আর আমি এখন এসে একটু ফ্যানের নিচে বসলাম, যা রৌদ্র, মানে রৌদ্র উঠলে একদম ফাটিয়ে দিচ্ছে, আর না হলে আবার হঠাৎ করে চারিদিক অন্ধকার করে আবার বৃষ্টি চলে আসছে। আর এই রোদের মধ্যে থেকে আমার মাথাটা তা ঘুরছিল, এখন এসে একটু ফ্যানের নিচে বসছি, একটু ঠান্ডা হলে তারপর যাব রান্না করতে। তো চলো, রান্না করার সময় আবার দেখা হচ্ছে। তো এখানে আমার কচু দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে। মাছের তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আর সেটা তোমাদেরকে পুরোটা শেয়ার করিনি। তো এখন আমি এখানে 3 আইটেমের ভাজি কেটে নিয়েছি, দেখো, পটল, আলু আর আকড়ি। তো এই 3টা ভাজি করব, আর মাছের সবজি দিয়ে হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ। তো এখন এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, এগুলো ভাজি করব। আর বেসিনে, বেসিন ভর্তি বাসন এখনও রয়ে গেছে, ধুতে পারিনি, আর এগুলো ধুয়ে আগে ভাজিগুলো বসাবো, তারপর বাসনগুলো ধুবো, তারপর সনকে স্নান করাবো, তো তারপর আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া করে পরে বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। তো এদিকে ভাজিগুলো বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আবার সনের জন্য স্নানের জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো বাসনগুলো ধোয়া হতে হতে জলও গরম হয়ে যাবে, তারপর সনকে স্নান করিয়ে দেব। তো এই যে দেখো, আমার ভাজিগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে আলু ভাজি, এগুলো আকড়ি ভাজি, আর এর নিচে আছে পটল ভাজি। তো আমি এখন স্নান করে চলে এসেছি, সনকে স্নান করিয়ে দিয়েছি, আর আমার পেছনে দেখো খাটের মধ্যে সব জামা কাপড়গুলো বাইরের থেকে এনে এখানে রেখে দিয়েছি। আর আমি স্নান করতে যখন গিয়েছি তখন ভাবছি যে এখনও তো রোদ আছে, তো কিছু জামা কাপড় মানে ধোয়ার বাকি ছিল, রেখে দিয়েছিলাম, বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না, তো ওইগুলো এখন সাবান দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু পরে ধুয়ে নেব। আর বৃষ্টি কী জানি আসবে কি না জানি না, তবে একটু পর পরে ম্যাক করছে, বৃষ্টির একটু ভাপ করছে, আবার রোদ উঠছে, তো এরকমই করছে। আর স্বর্ণ কি করছে চলো দেখি, কি করছে বাবা? এই যে দেখো স্বর্ণ এখানে আর্ট করছে, এগুলো কি আর্ট? ফ্লাওয়ার, স্বর্ণ ফ্লাওয়ার আছে। এই যে দেখো, এগুলো স্যার এঁকে দিয়েছে, আর এগুলো স্বর্ণ আঁকছে। স্বর্ণ স্নান টান করে এখন বসে বসে আর্ট করছে, আর স্বর্ণ আবার এদিকে টিভিও দেখছে, টিভি না দেখলে আবার আর্ট হবে না, টিভি দেখতে দেখতে আর্ট করবে। আর স্বর্ণর বাবা কি করছে দেখো, যে দেখো এখনো পাড়ার খাবার শুকাতেই ব্যস্ত, এখনো স্নানও করতে পারেনি। তো এখন সনকে ভাতটা খাইয়ে দেব, তো তারপর সনর বাবা স্নান করে আসলে আমরাও খেয়ে নেব। তো আবার পরে কথা হচ্ছে। আজকে সনের জন্য চা নিয়েছি, কারণ ওর কমপ্লেনটা শেষ হয়ে গেছে, ও তো কমপ্লেন খায়, তো ওর কমপ্লেনটা শেষ হয়ে গেছে, তাই ওর জন্য আজকে চা। সনও আজকে বড় মানুষ হয়ে গেছে, সনও আজকে বড় মানুষ, চা খাবে। আর আজকে আমরা গুগলি বিস্কুটের সাথে চা খাবো, গুগলি বিস্কুট আমার পছন্দ হয়। তো চা খাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি, আর এখন বাজে দেখো ঘড়িতে 8টা, প্রায় 8:15 বেজে গেছে। তো এতক্ষণ স্বর্ণ আর্ট করছিল, ওই যে দুপুরবেলা পুরোটা আর্ট শেষ করতে পারেনি, তো এখন আরও করছিল, আর আমি ওর সাথে বসেছিলাম আর মোবাইলে অন্যদের ভিডিও দেখছিলাম। তো আর এখন স্বর্ণর বাবা তখন গিয়েছিল দোকানে, এখন আসার সময় এনেছে ভুজিয়া, আমাদের বাড়ির সামনে দোকান আছে। ওমা তুই দামও জানিস, বাবা বলেছিলাম
কই দেখি, ও হ্যাঁ ঠিক তো, 50 টাকা, 50 টাকাই এটার দাম। ওর বাবা মনে বলেছে, শুনেছে তো, এটা এনেছে আমাদের বাড়ির সামনে দোকান আছে ওইখান থেকে। তো এখন আমরা সবাই মিলে একটু একটু ভুটিয়ে খাবো, তারপর ভাত রান্না করব। তো তারপর ভাত খেয়ে নেব, তারপর ঘুমিয়ে যাব। আমার থেকেও বড় ব্লগার হয়ে উঠবো, আমি তো কিছুই পাচ্ছি না, কষ্ট করে যাচ্ছি, কিন্তু কেউ আমার ভিডিও দেখছে না, চ্যানেলও সাবস্ক্রাইব করছে না। তো জানি না কতদিন এইভাবে কষ্ট করতে পারবো। আর আমার মনে হচ্ছে সনু যখন বড় হবে, এখন আমার থেকে সব শিখে নিচ্ছে, আর বড় হলে ও নিজেই করবে, ও এখন সব কথাগুলো বলতে পারে, আগে কি বলতে হয় পরে কি বলতে হয় সব কিছু জানে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে না আমরা সারাদিন মোটামুটি বলতে পারো লুকোচুরি খেলা দেখেছি। কিসের বলো তো? ম্যাক আর রোদের, এই দুইজনের আজকে লুকোচুরি খেলা দেখেছি। একটু হলে ফাটিয়ে রোদ দিচ্ছে, আর একটু হলে আবার ম্যাক করে, একবার ফোটাও পড়েছে, বৃষ্টির ফোটাও পড়েছে, আবার না হলে অন্ধকার করে আসছে, আবার রোদ হচ্ছে। তো এরকমটাই সারাদিন চলছিল। আর আমাদের খাটনি হয়েছে প্রচুর, উঠানে যেহেতু পাড়ার খাবার দিয়েছিলাম, কাপড় চোপড় দিয়েছিলাম, ওইগুলো একবার আনতে হয়েছে, আবার দিতে হয়েছে। তো এরকমটা চলছিল সারাদিন। আর সনুর বাবা একদম বিকেলবেলা স্নান করেছে সন্ধ্যার আগে দিয়ে, তো সারাদিন এই কাজগুলো করতে হয়েছে। তো আজকে মেঘ আর বৃষ্টির, আর সরি, মেঘ আর রোদের লুকোচুরি খেলাটাই আমরা আজকে সারাদিন দেখলাম, ওরা দেখালো আর কি আমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আর রাতে তেমন তো বিশেষ কিছু নেই, এখন শুধু ভাতটা রান্না করব, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। আর ঘুমিয়ে যেতে পারবো না, ভিডিওটা এডিট করতে হবে, অনেক রাত জেগে ভিডিও এডিট করি, রাতে ঘুম ভালো হয় না, তাই শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, বুঝাই যায়। তো কী জানি এত কষ্ট করে কী হবে বুঝতে পারছি না, তবু দেখা যাক কতদিন করতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আবার নেক্সট ব্লগের সাথে তোমাদের সঙ্গে চলে আসছি খুব শীঘ্রই। টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।